হাই, গুড আফটারনুন অ্যান্ড রিসার্চ ফুটবল 101 একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও কিন্তু একটা ট্রান্সফার রিউমারের ভিডিও, আবারও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে কয়েকটা ট্রান্সফার রিউমার শেয়ার করা আছেন এবং অবশ্যই একটা আপডেটও দেওয়ার আছে, গুরুত্বপূর্ণ আপডেট। সে সব নিয়ে কথা বলবো, তবে শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটা কিন্তু অবশ্যই অল অপশনটা অন করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে যেই আপডেটের কথা দেবো সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিউমার। তো এই মুহূর্তে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে যাকে কিনা বলা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে লিঙ্ক, সেটা হচ্ছে নান আদার দেন স্টিফেন এজে। এই ডিফেন্ডারটাকে কিন্তু আমরা খুবই পরিচিত, আমরা তাকে কিন্তু গত বছরই আমরা দেখেছিলাম দুর্দান্ত পারফরমেন্স করতে জামশেদপুর এফসির হয়ে। তার সঙ্গে পিটার হাটলির কম্বিনেশন কিন্তু ডেডলি ছিল, যে কোনো টিমের পক্ষে কিন্তু একটা ডেডলি ডুয়ো ছিল এই দুটো পেয়ার, স্টিফেন এজে এবং পিটার হাটলে। তারা কিন্তু প্রচুর ভালো ভালো বল স্ন্যাচ করেছে, উইন করেছেন, ট্যাকেল করেছেন। তো স্টিফেন এজে কিন্তু একা অনেকগুলো ম্যাচে আমরা দেখলাম হিরো হয়ে উঠতে জামশেদপুর এফসির জন্য। এই মুহূর্তেও তাকে জামশেদপুর এফসি রিলিজ করে দিয়ে এলিসাবিয়াকে সাইন করিয়েছেন এই বছরের জন্য। এবং স্টিফেন এজে কিন্তু আপাতত কোনো ক্লাব খুঁজে পাননি, তিনি কিন্তু একজন ফ্রি এজেন্ট হয়ে রয়েছেন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যে কোনো ক্লাব কিন্তু এই মুহূর্তে অ্যাপ্রোচ করেনি স্টিফেন এজেকে, এবং তিনি একজন ফ্রি এজেন্ট হয়ে রয়েছেন মার্কেটে। তাই যে কোনো ক্লাব কিন্তু তাকে অফার করতে পারেন এবং তিনি হি ইজ ওপেন টু জয়েন এনি ক্লাব। সেই দিকে দেখতে গেলে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের তরফ থেকে শোনা যাচ্ছে যে তারা কিন্তু এই মুহূর্তে স্টিফেন এজেকে কন্ট্যাক্ট করেছেন এবং একটা ইনিশিয়াল অফারও তাকে দেওয়া হয়েছে, তার টেবিলে রাখা হয়েছে বলেই শোনা যাচ্ছে। তো এবার স্টিফেন এজের পক্ষ থেকে কোনো রিপ্লাই এসছে কিনা বা তিনি ইন্টারেস্টেড কিনা এই ব্যাপারে এখনও অবধি কিছু জানা যায়নি। তবে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যে ইন্টারেস্টেড সেটা কিন্তু অনায়াসে আমরা এখন বুঝতেই পারছি, মানে সবই সোর্স বলছে, আমরা এক্স্যাক্টলি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। আমরা কিন্তু আগেও আপনাদের বলেছি যে আমরা কোনো সময় কিন্তু জোর দিয়ে বলতে পারি না যে ডিল ডান যতক্ষণ না সেটা অফিসিয়ালি আমাদের কাছে আসছে বা মার্কাসের মতো কেউ জন আমাদেরকে বলছে। জাস্ট আমাদের সোর্স মারফত যেইটুকু বেরিয়ে আসে সেটা ভুলও হতে পারে। তবে যদি বলা হয় স্টিফেন এজের সাইনিংটাকে কম্পেয়ার করতে এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলের যে দুজন ফরেন ডিফেন্ডার আছে তাদের সঙ্গে, তাই আমি বলবো নো ডাউট স্টিফেন এজে বেটার হবে। ফ্র্যাঞ্জো পারচে এবং টমিস্লভ মার্চেলাকে কম্বাইন করলেও আমি বলবো যে স্টিফেন এজে দুজনের একজনের থেকেও বেটারই হবে, দুজনের থেকেই আমি বলবো বেটার স্টিফেন এজে, বাই কোয়ালিটি, বাই ডিফেন্ডার্স এবিলিটি, বাই হাইট। তার হাইটটা ভালো, এরিয়াল বলে তিনি ভালো এবং তার ফিজিক্যাল এবিলিটিও খুবই ভালো, তিনি কিন্তু বল স্ন্যাচিংয়ে এক্সপার্ট। সব দিক দিয়ে মেলালেই কিন্তু ফ্র্যাঞ্জো পারচে এবং টমিস্লভ মার্চেলার থেকে একটা বেটার চয়েস উঠতে পারেন আমাদের স্টিফেন এজে। শোনা যাচ্ছে টমিস্লভ মার্চেলা হয়তো নয়, কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ফ্র্যাঞ্জো পারচেকে হয়তো সম্ভবত রিলিজ করে দিতে চাইছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তার পারফরমেন্সে খুব একটা হলেও খুশি নয়, টমিস্লভ মার্চেলার পারফরমেন্সেও কিন্তু খুশি নয় এটাও বলে রাখি। তবে যেহেতু তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে কিন্তু এই মুহূর্তে ছাড়ার পরিকল্পনা করছে না টিম ম্যানেজমেন্ট। এবং ফ্র্যাঞ্জো পারচে তার হাইটটা শর্ট, তিনি কিন্তু এরিয়াল বলে ভালো নয়, তার ফিজিক্যাল এবিলিটি খুব একটা ভালো নয়, বল স্ন্যাচিং তার ভালো নয়, অ্যাজ এ বেসিক যেগুলোকে আমরা বলে থাকি আর কি, ইনসাইড দিয়ে রান করা যেগুলো অ্যালাউ করেন না ডিফেন্ডার্সরা, এগুলো বেসিক যে ডিফেন্ডার্সরা কখনোই কিন্তু ফরওয়ার্ডসকে নিজেদের ইনসাইড দিয়ে রান করতে অ্যালাউ করবেন এবং সবসময় নিজেদের আউটসাইডে রেখে তাকে সাইড লাইনের দিকে পুশ করার চেষ্টা করবে। এরকম জায়গাও কিন্তু আমরা দেখেছি ফ্র্যাঞ্জো পারচেকে মিস্টেক করতে, এবং অবশ্যই টমিস্লভ মার্চেল এবং ফ্র্যাঞ্জো পারচেস কোঅর্ডিনেশন কিন্তু একদমই গ্রো করেনি, কোনো কেমিস্ট্রি গ্রো করেনি দুজনের মধ্যে, তাই জন্য কিন্তু টিমটা বারবার সাফার করছে। এবং ডিফেন্সে কিন্তু অনেকটা ওপেন স্পেস বেরিয়ে আসছে যেখান থেকে কিন্তু গোল করে যাচ্ছে অপোনেন্টসরা। এই জায়গাটাকে কিন্তু একটু রিপেয়ার করতে চাইছেন মানোলো ডিয়াস, এবং তাই জন্যই কিন্তু তারা স্টিফেন এজেকে খুব ডেসপারেটলি টিমে চাইছেন। তো যদি ডিলটা হয় তাহলে অবশ্যই একটা ভালো ডিল হবে, তবে দেখা যাক কতটা ডিল হয়। আমরা অবশ্যই চাইবো যে আরও বেটার হোক, যেন বেটার ফলাফল করে টিম এবং বেটার প্লেয়ার যেন তারা পায়। তবে দেখা যাক কী হয় আলটিমেটলি। নেক্সট যে আপডেটটা শেয়ার করা আছে সেটাও এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু সেরিনিও ফার্নান্ডেজ, রোমিও ফার্নান্ডেজ এবং শুভ ঘোষকে কিন্তু গোয়ার ক্যাম্পে ডেকেছে এসসি ইস্ট বেঙ্গল টিম। মানোলো ডিয়াসকে দুজনকেই এই মুহূর্তে, তিনজনকেই সরি, নিজেদের স্কোয়াডে চাইছে। তো শোনা যাচ্ছে যে প্রথম দল থেকে কিন্তু তিনি এই তিনজনকে বাদ রেখেছিলেন অ্যালং উইথ আশির আক্তার, এদের সবাইকে কিন্তু বাদ রাখা হয়েছিল। তাদেরকে কিন্তু বলেছিল যে আপনারা ফার্স্ট টিম সিলেকশনের নেই, 27 জনের মধ্যে নেই, তবে হ্যাঁ অবশ্যই ISL রেজিস্টার্ড, তাই যখন তখন চাইলেও তারা ইউজ করতে পারেন। তবে মানোলোর প্ল্যানে নেই বলে তাদেরকে কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে শুভ ঘোষ কিন্তু তাই জন্য কলকাতায় রয়েছেন এবং সেরিনিও ফার্নান্ডেজ, রোমিও ফার্নান্ডেজরা এখন নিজেদের বাড়িতে রয়েছেন। তো শোনা যায় তাদেরকে কিন্তু জানুয়ারি মাসে টিমের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে।
কারণ কি এই মুহূর্তে যে কটা প্লেয়ার্স তার অপশানে ছিল আর কি, মানোলো ডিয়াজের হাতে ছিল যে কটা অপশান ফরওয়ার্ড লাইন ডিফেন্স লাইনে, তারা কেউই কিন্তু সেভাবে তার এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করতে পারেননি এবং তার টিম কিন্তু ক্রমাগতভাবে বাজে রেজাল্টই করে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ বাই ম্যাচ আইদার ড্র অর এলস লস, যেটা ম্যাচগুলো তারা হেরে চলে যাচ্ছে গোয়ার হাত দিয়ে আমরা যেটা দেখলাম। তো তাই জন্য তিনি আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার চাইছেন রোমিও ফার্নান্ডেজের মতন, এবং ইয়াং প্লেয়ার চাইছেন শুভ ঘোষ এবং সেরিনিও ফার্নান্ডেজের মতন। শুভ ঘোষ কিন্তু একজন ইয়াং স্ট্রাইকার, তার থেকে কিন্তু এক্সপেকটেশন অবশ্যই হাই থাকবে, এবং উনি কিন্তু যদি আসেন, মানে ওনাকে যদি সত্যি বলা হয়ে থাকে জয়েন করতে জানুয়ারি মাসের ক্যাম্প, এবং তিনি যদি সত্যি খেলেন সুযোগ পান আগামী ম্যাচগুলোতে খেলেন, ওনার কাছে একটা পয়েন্ট থাকবে প্রুফ করার। হি হ্যাজ আ পয়েন্ট টু প্রুফ, কারণ কি গত বছর আমরা দেখেছি এটিকে মোহনবাগান ক্যাম্পে হয়ে কিন্তু উনি একদমই চান্স পায়নি, পুরো সিজনটাকে তার বেঞ্চে বসে এবং স্কোয়াডে না থেকেই তার কেটে গেছে। এরপরে কেউ তিনি কেরালা ব্লাস্টার্সে মুভ করেন, তারপরে কেউ তার একটা ইঞ্জুরি নিয়ে তার ডিসপিউট দেখা দেয়, সেই ঝামেলার সৃষ্টি হয়, সেই কারণে কেউ তিনি কেরালা ব্লাস্টার্সেও একদমই টাইম পাননি এবং সেটাও কেউ তার একটা বসেই কেটে যায় পুরো সিজনটা। তাই অর্থাৎ তার কাছে কিন্তু এই মুহূর্তে একটা প্রুফ করার পয়েন্ট রয়েছে যে হ্যাঁ আইএসএলে আমি খেলতে পারি, এবং গত বছরটা এরকম হওয়ার পর কিন্তু আরও আমার মনে হয় ওনার একটা ইচ্ছে থাকবে নিজেকে প্রুফ করার, এবং আইএসএলের প্রত্যেকটা টিমে একটা রেগুলার প্লেয়ার হয়ে যাওয়ার একটা ইচ্ছে কিন্তু অবশ্যই উনি নিশ্চয়ই প্রকাশ করবেন। তার জন্য কিন্তু অবশ্যই ওনাকে ভালো খেলতে হবে এবং গোল করতে হবে, যেইটুকু সুযোগ উনি যদি পান এস ইস্ট বেঙ্গল টিমের হয়ে প্রুফ করা, সেই সুযোগকে সব কিছু কাজে লাগাতে হবে। এবং আফটারঅল এইটা করলে কিন্তু শুভ ঘোষের বেনিফিট নয়, এস সি ইস্ট বেঙ্গল টিমেরও বেনিফিট, কারণ কি শুভ ঘোষ প্লেয়াররা যদি ভালো খেলে তাহলে কিন্তু টিম ভালো রেজাল্ট করবে, টিম ভালো রেজাল্ট করলেই কিন্তু সমর্থকরা খুশি হবে, কোচ খুশি হবে। তাই আফটারঅল এটা কিন্তু একটা ক্লাবেরই লাভ, তাই আমার মনে হয় ক্লাব হয়তো এদিকটা ভাবনা চিন্তা করে দেখবে এবং শুভ ঘোষকে হয়তো ফেরানো হতেই পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সময়। তো দেখা যাক আলটিমেটলি ক্লাব কী ডিসিশন নেয়, আদৌ স্টিফেন এজের মতো যে বিগ ডিফেন্ডার হবে এত বড় নামকে কি সাইন করাবে, আবার আইএসএলে ফিরিয়ে আনবে এস ইস্ট বেঙ্গল টিম, এবং শুভ ঘোষরা কি আবার শুভ ঘোষরাও কি আবার কামব্যাক করবে আমাদের আইএসএলে, এস ইস্ট বেঙ্গলের হাত ধরে কি তারা আবার ফিরে আসবেন গোয়াতে, দেখা যাক। সব কিছুই কিন্তু আমরা সময়ের সাথে বলে দেবো, এই মুহূর্তে কোনো কিছুই কনফার্ম করে বলা যাচ্ছে না, তবে হ্যাঁ একটা ভালো স্ট্রং লিঙ্ক আপ শোনা যাচ্ছে এই সব কিছুর ব্যাপারে, তাই আপনাদের সঙ্গে নামটা শেয়ার করলাম, বাকি তো অবশ্যই পরে আমরা সবই জানতে পারবো। তো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটাতে অবশ্যই অল অপশনটা অন করে দেবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটা নোটিফিকেশন কিন্তু ডাইরেক্টলি আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারে চলে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।